আবারও রাস্তার বেহাল দশা, তবে এবার গ্রাম পাহাড় নয়, রাজধানী আগরতলাতেই এবার এই অভিযোগ উঠে এসেছে। খবর যে প্রগতি বিদ্যা ভবন বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি একেবারে বেহাল দশা, বহুদিন যাবত রাস্তা খারাপ এবং সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয় এবং একেবারে বীভৎস আকার ধারণ করেছে সেই রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তা মেরামতের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই আজ বাধ্য হয়ে অভিভাবকরা তারা এই বিষয়টি নিয়ে সরব হয় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেয়। তাদের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি। রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপর আমাদের এমএলএ, তারা কাছে, সবার কাছে আমরা আবেদন করছি, চিঠি পাঠাইছি যাতে আমাদের রাস্তাটা মানে ভালোভাবে ঠিক হয়ে যায়। এখনো ঠিক হইতেছে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চা যদি রাস্তাতে না আসতে পারে এদিন স্কুলটাই বন্ধ থাকে। এটি আমরা সরকারের কাছে আবেদন যে আমরা এতটুকু কাগজ পাঠাইলাম যে তারা এখন আমাদের কাজটা করতেছে না, তো আমরা সরকারের কাছে একটি আবেদন যাতে আমরা এই রাস্তাটা মানে অতি তাড়াতাড়ি যাতে করে দিই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, তারা বহু জায়গায় চিঠি পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক বিভিন্ন দপ্তরেও চিঠি পাঠিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি, সেই রাস্তা সংস্কারের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই তারা আজ বাধ্য হয়ে সেই বিষয়টি নিয়ে সরব হয় এবং একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যে ছবি বা যে রাস্তা একেবারে দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছোট ছোট কচি কাঁথা শিশুরা প্রতিনিয়ত যাতায়াত করে এবং সেখানেই দুর্ভোগে পড়তে হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। এখন দেখার বিষয় যে এই সংবাদ সম্প্রচার হবার পর এই রাস্তা সংস্কারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।